হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই হোপ সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে তো আমি শুরু করছি ফার্স্টে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে কিছু ফসলের নাম দেওয়া আছে এবং ফার্স্ট কোয়েশন হচ্ছে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো তো আনসারটি হচ্ছে উদ্দীপকের ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো আমি এখানে তিনটি সেক্টরে ডিভাইড করেছি মাটির প্রকারভেদ অনুযায়ী তিন ধরনের মাটি রয়েছে সেটা হচ্ছে বেলে মাটি দোয়াশ মাটি এটেল মাটি তন্মধ্যে বেলে মাটিতে ভালো জন্মে আলু তরমুজ বাদাম যা উদ্দীপকে দেওয়া হয়েছে বেলে মাটিতে আলু তরমুজ বাদাম ভালো জন্মে সেকেন্ড হচ্ছে দোয়াশ মাটি দোয়াশ মাটিতে প্রায় সব ফসলই ভালো জন্মে তাই আমি প্রতিটি ফসলের নামই দোয়াশ মাটিতে লিখেছি গম আলু তরমুজ বাদাম পাট বাঁধাকপি প্রতিটি ফসলই দোয়াশ মাটিতে ভালো জন্মে লাস্ট হচ্ছে এটেল মাটি এটেল মাটিতে পাট ও বাঁধাকপি ভালো জন্মে এগুলো আমি সবই কৃষি শিক্ষা পাঠ্য বই থেকেই কালেক্ট করেছি বোর্ড বই থেকেই কালেক্ট করেছি আপনারা এভাবেই চার্ট করে লিখে নেবেন সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে এবং এই মাটি ধান চাষের জন্য উপযোগী কিনা শিক্ষকের শেষ মন্তব্যটি দোয়াশ মাটিকে নির্দেশ করে কারণ দোয়াশ মাটিতে অর্ধেক বালিকণা এবং অর্ধেক পলি ও করদমকণা থাকে দোয়াশ মাটিতে অধিকাংশ ফসল ভালো জন্মে তবে ধান চাষের জন্য এটেল মাটি সবচেয়ে বেশি উপযোগী কারণ এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেশি এবং এই মাটি বেশি করদমকণা যুক্ত যা ধান চাষের জন্য উপযোগী অন্যদিকে দোয়াশ মাটিতে বালি পরিমাণ বেশি ও পানি ধারণ ক্ষমতা কম হওয়ায় তাই দোয়াশ মাটি ধান চাষের জন্য উপযোগী নয় আরেকটি কোয়েশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে আমার এলাকায় জন্মে এমন ফুল ফল শাকসবজি ও সরি তোমার এলাকায় জন্মে এমন ফুল শাকসবজি ফসলের তালিকা তৈরি করো এবং এদের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো তাহলে আমার এলাকায় জন্মে এমন ফুল ফল শাক ও মশলা জাতীয় ফলের ফসলের তালিকা তৈরি করা হলো এখানে আপনারা আপনাদের এলাকার ফসল লিখতে পারেন আমি আমার এলাকার ভিত্তিতে লিখেছি ফুল জাতীয় ফসল আমার এলাকায় জন্মে এরকম ফুল জাতীয় ফসল হচ্ছে গোলাপ বেলি গাদা ইত্যাদি ফল জাতীয় ফসল আম পেয়ারা কলা কাঁঠাল পেঁপে লেবু ইত্যাদি মশলা জাতীয় ফসল ধনিয়া পেঁয়াজ রসুন ইত্যাদি শাক সবজি জাতীয় ফসল ফুলকপি টমেটো বেগুন শশা বাঁধাকপি লাউ ইত্যাদি উপরোক্ত ফসলগুলো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখে এদের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো ফার্স্টে ফুল নিয়ে বলি ফুল হচ্ছে সৌন্দর্য বর্ধনকারী প্রকৃতির এক বিশেষ উপাদান যা বিভিন্ন অনুষ্ঠানে সাজানোর কাজে ব্যবহার করা হয় ফুল চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব হচ্ছে ও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে সেকেন্ড হচ্ছে ফল ফল আমাদের দেহে নানা পুষ্টির চাহিদা পূরণ করে ফল চাষ করে এবং ফল বিক্রি করে অনেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে শাকসবজি শাকসবজি সবজি আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে একটি শাকসবজির চাহিদা যেমন বেশি ঠিক তেমনই অর্থনীতিতে এর অবদান অনেক প্রতিদিন প্রচুর শাকসবজি বেচা কেনা হয় চার মশলা মশলা আমাদের খাবারকে সুস্বাদু করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই মশলা চাষ করে কৃষকরা অনেক লাভবান হচ্ছে বিভিন্ন ধরনের মশলা রপ্তানি করে আমাদের দেশের অর্থনীতিতে অর্থনীতি অনেক সচল হচ্ছে আমাদের দেশ কৃষি প্রধান দেশ তাই প্রতিটি ফসলই আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনটি প্রেস করুন আরো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আল্লাহ হাফিজ